স্বামী স্ত্রীর সহবাসের পর গোসল না করে স্ত্রী কি সংসারের কাজকর্ম রান্না বান্না করতে পারবে গুরুত্বপূর্ণ একটি চমৎকার প্রশ্ন যে স্বামী স্ত্রী সহবাসের পর স্ত্রী বাড়ির কাজকর্ম করতে পারবে কিনা আমাদের দেশে সাধারণত একটা কুসংস্কার আছে যা আমরা আমাদের মুরব্বীদের কাছে অনেক শুনেছি আমার নিজের কানেও শুনেছি নানি বা দাদি এদের কাছেও শুনেছি যারা বলে থাকতো যে আসলে স্বামী স্ত্রী সহবাস করার পরে যদি এই নাপাক অবস্থায় রান্না করে বান্না করে বা এমন বাড়ির কোনো কাজকর্ম করে তাহলে পারে তার বাড়ির উন্নতি কমে যায় তার বাড়িতে অশান্তি চলে আসে অভাব অনটন লেগেই থাকবে এরকম ইত্যাদি ইত্যাদি কথা শুনেছি শুনে থাকি আমরা এই কথাগুলোর কোনো ভিত্তি নাই দলিলবিহীন কথা এই কথাগুলো কুসংস্কার মাত্র একজন স্ত্রীর স্বামীর সাথে সহবাস করার পরে সে গোসল না করে বাড়ির রান্নাবান্না খাবার দাবার যে কোনো কিছু সে কাজকর্ম করতে পারে শুধুমাত্র ইসলামী শারিয়াত মোতাবেক যে কাজগুলো করতে নিষেধ করা হয়েছে সেই কাজগুলো সে করতে পারবে না যেমন সে গোসল না করে চলা তাদের করতে সে বায়তুল্লাহকে জিয়ারত করতে পারবে না অর্থাৎ মক্কা শরীফকে তাও করতে পারবে না সে কোরআন শরীফ স্পর্শ করে পড়তে পারবে না এভাবে যে কাজগুলো তাদের জন্য হচ্ছে নিষেধ করা হয়েছে সে এই কাজগুলো করতে পারবে না বাকি যে সে বাড়ির অন্যান্য আনুষঙ্গিক সকল কাজগুলো সে করতে পারবে এতে কোনো সমস্যা নাই দলিল আল্লাহ রসুলসাল আলি ও সাল্লামের সাহাবি আবুহর ইরাদ থেকে বর্ণিত যা আমরা সহি বখারিত একটি হাদিস দেখতে পারি দুইশো উনাশি নম্বর হাদিস এবং সাহি মুসলিমের মধ্যবাসী হাদিসটি আবুহর ইরাদ তিনি বলেন যে একদা রাসুল সাল্লাহসাল্লামের সাথে আমার দেখা হলো মদিনাতে আমি রাসুল সাল আলী আসসাল্লামের সাথে দেখা হওয়ার পরে আমি আবুহরাইরা রাসুল সাল্লা সাল্লামের পাশ থেকে উঠে চলে গেলাম কোথাও যাওয়ার পরে তিনি কিছুক্ষণ পরে আবার যখন রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে আসলেন নাবিজি সাল্ল্লাহ জিজ্ঞাসা করলেন যে আবহাওয়াইরা তুমি কোথায় গিয়েছিলে তখন আবহাওয়া বললেন যে আমি অপবিত্র অবস্থায় ছিলাম আমি যে গোসল করে পবিত্র হয়ে আসলাম রাসুল সাল্লাস বলেন আবহাওয়া একজন মুমিন তো অপবিত্র হয় না এই হাদিসের থেকে আমরা বলতে পারি যে আসলে একজন মুমিন সে বাহ্যিকভাবে অপবিত্র হয় না পবিত্র থাকে আর তার যে ভিতরগত যে অপবিত্রতা হয় এই হাদিসের থেকে আমরা বলতে যে একজন মুসলিম আসলে গোসল না করে থাকতে পারে তবে যখন তার পরে ফরজিয়াতের সময় চলে আসে সে অবশ্যই সে ফরজিয়াতের আগে তাকে পবিত্রতা অর্জন করতে হবে গোসল করে নিতে হবে পবিত্রতা অর্জন করে তার সেই ফরজিয়াতগুলো আদায় করতে হবে অর্থাৎ যেমন সলাতের সময় এগুলো সলাত আদায় করতে হবে বা কোরআন তেলাওয়াতের জন্য তার অবশ্যই পবিত্র হওয়া লাগবে ইত্যাদি ইত্যাদি যে সকল কথাগুলো আমরা বলেছি আমাদেরকে এই কথাগুলো স্মরণ রাখতে হবে